आफन्तको घरमा घुम्न आएकी नाबालिग सामूहिक दुष्कर्मको शिकार, तिनजना दुष्कर्मी पक्राउ। छोरी मान्छे कतै पनि सुरक्षित नभएको कुरा फेरि उदाङ्गो भएको छ। आफन्तको घरमा आएकी एकजना नाबालिका फेरि सामूहिक दुष्कर्मको शिकार भएको घटनाले फेरि अलिपुरद्वार जिल्ला लज्जित बन्न पुगेको छ। प्राप्त जानकारी अनुसार अलिपुरद्वार जिल्ला अधीनस्थ पटकापाडा चियाबारीमा आफन्तको घरमा घुम्न आएकी थिइन्। गत लक्ष्मी पूजाको बेला पटकापाडामा आफन्तको घरमा आएकी कुमार ग्रामकी उक्त नाबालिग केटी गाउँको मैदानमा लागेको एउटा जात्रा हेर्न आफ्नो साथीसित निस्केकी थिइन्। तर मैदानभित्र साथीसित छुट्टिएर एक्लै पर्दा एकजना परिचितसित घर फर्कँदा नसामा चुर भएका एकखुल बदमासहरूले नाबालिगलाई दुष्कर्मको शिकार बनाएको थियो भने दुष्कर्म पश्चात कसैलाई घटनाबारे नबताउने नत्र ज्यानसम्म लिने धम्की पनि बदमासहरूले दिएकोले पीडित केटीले घटना लुकाएकी थिइन्। तर एक कान दुई कान मैदान केटी दुष्कर्मको शिकार भएकी भनक गाउँभरि घाइगोइस हुन थालेपछि पीडित नाबालिगले आफ्नो परिवार समक्ष सत्य उजागर गरेकी थिइन्। गत शनिबार मात्र पीडित केटीको परिवारले अलिपुरद्वार महिला थानामा यसको उजुरी गरेपछि पुलिसले जाँचको क्रममा पटकापाडाका तिनजना युवकहरूलाई पोक्सो एक्ट अन्तर्गत पक्राउ गरेको थियो भने जिल्ला अदालतमा उभ्याएको थियो। यता घटना सम्बन्धमा अलिपुरद्वार एसपी वाई रघुवंशीले तिनजना अभियुक्तलाई पक्राउ गरिएको र अन्य कोही मामिलामा जडित छ कि छैन छानबिन चलिरहेको जनाएका छन्। नाकाजनक घटना घटेछे यही पाटकापाडा चा बागाने एक आदमी धर्षण करा हुए बोले अभियोग उठेछे। এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমি জনপ্রতিনিধি হিসেবে পুলিশ প্রশাসনের কাছে দাবি করব যে অবিলম্বে এই আদিবাসী যুবতীর ধর্ষণের ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এবং তাদের চরম শাস্তির ব্যবস্থা করা হোক। দিকে দিকেই দেখা যাচ্ছে যে মা বোনেরা তারা আর সুরক্ষিত নয়। এখন এইভাবে যদি এই ধরনের পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ে, দুষ্কৃতীরা যদি মদত পায়, তাহলে কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে। ফলে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কুকুলিয়া যা থক হলা বার্থডে হলে মই কহালো কি যা তা বার্থডে যাব কহতি কুকুলিয়া হলে জলদি যাবে কহালো তো আমি তো নি যাই নি কি গো মহিমান যা হলে মহিমান যায় রে সদর বাদ নে কাই দিন কে বাদ হ লাগতা মত কাই তারিখ সে কে ভি নি জানো তো আর সব ঘটনা হলা মহিমান যা তো এত আক দিন নে না কা কা দিন নে আলা হল আলা হলে উ সব কে ভি আমি নি যাই নি আর শুক্রবার দিন মই কাম যায় রহ ঘের শুনলো কি বাগানমে কি সেন সেন ঘটনা সে কাল রাত ঘের ফোন করলাই মোকে হলে মো দোকানমে রহ না মো ছোটা বেটি উঠালাম ছোটা বেটি উঠলা হল তোর মাকে কাল কুমার গ্রাম যায় কাহবে কাহলাই হলে মই দোকান উঠাইকে ফিজ আয় লো আর ফোন করলো হলে কাল কুমার গ্রাম যাবে খেলা খেলে আমি কুমার তা গেলি হলে আমার জাতলে সব যোগাযোগ হয়ে গেল তো আমি তো থানা ভিতরালাই থানাতে লিখান আনলাই আমি এই সবকে সিফ মানে শুকুয়ার দিন যাই কা জানলে এহে কি হলে মেহমান যাই রহাই আর মেহমান যাই রহাই আর অতি আর যেকার সঙ্গে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কে কে হ্যাঁ কত আদমিকে সব ঝামলা হইলে ও সব তো তুমি নিয়ে জানো তা কা বাতাই দে এখন তো বেটি কা তো বেটি ছুই তো হলে মই কা পে এখন কাচাতি কা চাহা তো যেসন কি মোর বেটি কে হলা তো আউরো বেটি কে দিতে হই সকেলা তো মোর বেটি না তুমি তো ছোট বলতা ও মানে আর সাহ পাই যাবে সে নিউ কে সাজা মিলে